কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পরীক্ষার্থী 21,35,333 জন। শুধুমাত্র এসএসসিতে পরীক্ষার্থী 3,10,172 জন। 2018 সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 1,03,434 জন। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। শিক্ষার্থীদের প্রথম 10 বছরের শিক্ষা জীবন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি। শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 2019 সালের এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। এবছর 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী 21,35,333 জন। শুধুমাত্র এসএসসিতে পরীক্ষার্থী 17,102 জন। সারা দেশে এবছর 3,497টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো বোর্ডে 2018 সালের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 1,03,434 জন। এর মধ্যে ছাত্র বেড়েছে 47,229 জন এবং ছাত্রী বেড়েছে 56,205 জন। এবছর ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 5,49,511 জন, রাজশাহী বোর্ডে 2,04,586 জন, কুমিল্লা বোর্ডে 1,93,884 জন, যশোরে 1,84,290 জন, চট্টগ্রামে 1,49,867 জন, বরিশালে 1,07,834 জন, সিলেটে 1,13,404 জন এবং দিনাজপুরে মোট পরীক্ষার্থী 1,96,726 জন। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এবছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ যদি প্রশ্নপত্র ফাঁস ও এ ধরনের গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস হবে না, এটাই আমাদের বিশ্বাস। কিন্তু কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটাতে পারেন, সেই গুজবে কান দিয়ে প্রতারিত যেন না হন পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা। পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে না এমন আশ্বাস দিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানালেন, সন্দেহভাজন অনেককেই নজরদারিতে রাখা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।